ঘাবড়ে যাবেন না, ভাববেন না অন্য কিছু, এটা কিন্তু একজন ভোটার, একেবারে গণতান্ত্রিক অধিকার সচেতন সুনাগরিক। বয়স হয়েছে তো কি হয়েছে, হাঁটতে পারেন না তাতেও সমস্যা নেই, কিন্তু নিজের ভোটটা তো নিজে হাতেই দেওয়া উচিত, তাই অন্যের কাঁধে চেপে এসে নিজে হাতে ভোট দিয়ে অবাক করলেন এক বৃদ্ধা। আর 6ই মে এমনই ঘটনা ঘটেছে চন্দ্রকোনা বিধানসভার 170 নম্বর শ্যামলগঞ্জ বুথে। ওই বৃদ্ধার নাম সোলেমা বিবি, তার বয়স 100-এর কাছাকাছি। বয়সের ভারে এতটাই নুব্জ যে ভোট কেন্দ্রে যাওয়ার সামর্থ্য তার নেই, সেই সঙ্গে তিনি গুরুতর অসুস্থও। কিন্তু তার মূল্যবান ভোট খোয়াতে চান না, ভোট দেওয়ার জন্য আকুল। খবর পেয়ে স্থানীয় ক্লাবের যুবকরাই খাটিয়া কাঁধে করে ভোট কেন্দ্রে নিয়ে গেলেন সোলেমা বিবিকে। ভোট দিতে পেরে বেজায় খুশি সোলেমা, এই বৃদ্ধার ভোট দেওয়ার ব্যবস্থা করতে পেরে খুশি পাড়ার ছেলেরাও। সব মিলিয়ে এক অন্যরকম চিত্র ধরা পড়ল চন্দ্রকোনার এই বুথ কেন্দ্রে। ঠাকুমা সে তার নিজের ভোটটা দিতে চেয়েছিল, সে ভোট দিয়ে সে খুব মানে খুশি যে সবাই ভোট দিচ্ছে, আমি যাতে আমার ভোটটা দিতে পারি, গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া প্রত্যেক মানুষের, সেই জন্য তাকে খাটিয়ে করে নিয়ে। প্রশাসনিক কোনো ব্যবস্থা নেই? না না, প্রশাসনিক কোনো ব্যবস্থা নেই, প্রশাসনিক কিছু নেয়নি। আমরা এই পাড়ার সব ছেলেরা, ইয়ং স্টাফরা, আমরা উদ্যোগ হয়ে 200 বয়স্ক মেয়েরা, মানুষেরা আসতে পারেনি, তাদেরকে বুথে নিয়ে আসার দায়িত্ব নিয়েছি। আমার নাম শেখ ইসমাইল বক্স। খিরপাই থেকে তনুব ঘোষের রিপোর্ট, আমি শম্পা পাল, স্থানীয় সংবাদ, ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।